হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব পাঁচ ফলের চাটনি। এজন্য এখানে আমি একটা আনারসের অর্ধেক কেটে নিয়েছি। এখানে নিয়েছি 500 গ্রাম টমেটো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের আম, টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম আমসত্ত্ব, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম কিশমিশ, এখানে 100 গ্রাম খেজুর, এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি, ভেতরের বীজটা ফেলে দিয়েছি। এখানে নিয়েছি চিনি 500 গ্রাম মতো, আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। চাটনি করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো সামান্য নুন। টমেটো যেন তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটা একটু নেড়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট আমি গ্যাস সিম করে চাপা দিয়ে রেখেছিলাম। টমেটোগুলো গলে গেছে, নুন দেওয়াতে একটু জলও বেরিয়েছে। এবার এতে দিয়ে দেবো আনারস। ভালো করে মিশিয়ে নেব। আবারও চাপা দিয়ে দেব। ফিরলাম 3 মিনিট পর। আনারস দিয়ে 3 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো কিশমিশ। ভালো করে মিশিয়ে নেব। কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেবো খেজুর। খেজুর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস সিম করে চাপা দিয়ে রাখবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। খেজুর দিয়ে আমি গ্যাস সিম করে চাপা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা আম। আমি চাটনিতে আম ব্যবহার করলাম একটু টক স্বাদের জন্য। আপনারা যদি টক স্বাদ পছন্দ না করেন, আপনারা আমটা ব্যবহার নাও করতে পারেন। এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। তবে আমি চাটনিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, এটা সম্পূর্ণ জল ছাড়াই করব। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস সিম করে চাপা দিয়ে রাখবো চিনি গলে আসা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। চিনি দিয়ে আমি গ্যাস সিম করে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন চিনি গলে কেমন পাতলা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমসত্ত্ব।
ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। খুদের সাহায্যে আমগুলো চেপে চেপে একটু ভেঙে দেব। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর ফোটাব না। ঠিক আমি এরকম রাখবো, কারণ যা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পাঁচ ফলের চাটনি। এটা খেতে খুব ভালো হয়, আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।